আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিনিস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি লাউয়ের খোসা আলু দিয়ে চিংড়ি ভাজি রেসিপি। এই জন্য লাউয়ের খোসা কুচি নিয়েছি 3 কাপ, আলু কুচি নিয়েছি 2 কাপ। এখানে 250 গ্রামের মতো চিংড়ি নেওয়া হয়েছে। এখন এগুলোকে আধা চা চামচ হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ভেজে নিতে হবে। এখানে তেল নিয়েছি আমরা 3 টেবিল চামচের মতো। এবার 3 টেবিল চামচ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং তেল দিতে হবে 4 টেবিল চামচের মতো। এখানে জিরা গুঁড়া দিতে হবে 1.5 চা চামচের মতো, হলুদ মরিচ গুঁড়া 1 চা চামচ করে এবং কাঁচামরিচ দিতে হবে 3টি। আপনারা যদি ঝাল খেয়ে থাকেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে। কষানো হয়ে গেলে কেটে রাখা যেই আলু কুচিগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। এবার কুচি করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখব লবণ ঠিক আছে কিনা, যদি লবণ লাগে তাহলে দিয়ে দিতে হবে। এবার আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।